লাগে। আমরা বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন একটা করে ব্লগ দেই, সবাই কষ্টে থাকেন, মানে সারাদিন রোজা করেন, তারপরে অনেকেই দেখেন, আমাদের ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভাই আসেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে শুরু করতেছি হলো বাগান থেকে, কারণ এই পাতাগুলো হলো আমাদের নিতে হবে, রান্না করতে হবে। আর মানে যদি পাতাগুলো না নেই রান্না করার জন্য, মানে যত গড়ে খড়ি উঠানো আছে, হ্যাঁ বাবা গড়ে খড়ি উঠানো আছে, ওই খড়িগুলো হলো মানে ওই খড়িগুলো বাড়ি করতে হবে। আসলে যদি এই পাতাগুলো না নেই বৃষ্টি তো ভিজে যাবে, এই জন্য নিয়ে নিতেছি আমি। আর এই যে আমার জাল চলে আসছি, রান্না বসাতে হবে। একবার আজান যখন দিবে এরপর রান্না করতে গেলে আমাদের একবারে মানে ইফতারের সময় হয়ে যায়, কারণ আমরা এখন মানে আমাদের ফ্যামিলিতে এখন সবাই আসি, আর বেশি মানুষ বলতে বেশি কাজ বেশি মানে ই থাকে, মানে রান্না বান্না সব মিলে আনন্দও বেশি। অবশ্যই আপনারা সবাই আমাদের প্রতিদিন একটা করে ব্লগ দেখেন, যেহেতু বুঝতেই পারেন আমরা কত আনন্দের মাঝে আছি। তো এই জন্য এই যে পাতাগুলো সব নিয়ে নিতেছি, তো পাতাগুলো সব নেই, চুলা হালপাট যাবো, রান্না করতে যাব। আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করবো, আজকে একটা স্পেশাল রান্না আছে। আগেই বলে দিই, আজকে হলো দুই জামাই আসছে, আর জামাই আসে নাই, সানি আসে নাই, দুই জামার জন্য একটা খাসির মাথা আমি হলো ভাজবো, ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো এই পর্যন্তই। এই তোমরা আরেকবারের করলার বগল গেছো কে? তিতা লাগে ফলের বগলে গেলে তো খাইতে মন চাই, সন্ধ্যার সময় এটা বাজু করে খামু, গোটা চিংড়ি মাছ আছে। আহারে কি দুঃখ, কি দুঃখ, বাঁশের লগে মাথা গুতাই ভাঙ্গে লাগবো। আম্মা আপনার এই বাসতলায় কেমন লাগতেছে? পাঁচতলা শান্তি না বাসতলা শান্তি? আহা গো, কোনো শান্তি নাই, কি করতেছ রে ভাই? না না আমার তো ছবি আগে প্রিন্ট গেল। আব্দিয়া এই টুনটুনি বুড়ি ওরে আমাদের এই যে দুইটা বাবু, ওরা সবাই এখানে আছে, পাদাই ধরে আদি তোর মায়ের পাদাই ধরে, মায়ের পাদাই ধরে। আমার মেজ ননদ খেলতেছে, মরম কেমনে খেলো দেখি বাবা, তুমি কেমনে খেলো? দুইজনে মিল লাগে গা রাস্তায়, আব্দিয়ারে নিয়া তোমার চারা দি, আমি চারা দিই পাক্কা। খেলো তান খেলতেছে, দেশের বাড়িতে আইসা ও এত খেলে, আর খাবার কোনো আজকে কোনো খাবার খাইছো? তুমি খাবার খাইছো? খিচুড়ি খাইছো সকালে? হ্যাঁ
ভাবেন কি করতেছেন? আচ্ছা তুমি ওটা রাতে ই করে নাও। হ্যাঁ বলছিলাম যে আজকে খাসির মাংস মানে খাসির মাথা রান্না করবো ভাইয়ার জন্য। না আমি আস্তা রান্না করতে চাইছিলাম, অনেকে পরামর্শ দিছে মানে আস্তা হইলো অত একটা খাইয়ে মজা হবে না, কারণ সারাদিন রোজা থাকবেন। এই জন্য মানে জামাইদের জন্য ভাইয়ার আরিফ যেহেতু আছে তাদের দুইজনের জন্য রান্না করছি। কালকে একটা খাসি জামা করছিলাম, ওটার মাথাটা রাইখা দিছিলাম, আজকে রান্না করছি। তো ভাইয়া আজকে সন্ধ্যাবেলা খাবে, তখন অবশ্যই মানে আপনাদের মানে তখন হয়তো বা তাদের জানাইতে পারবো না, মানে তখন ভিডিও ছাড়া হয়ে যাবে, পরের দিন জানানো যাবে। তো কাছে থেকে দেখো মানে এই মাংসটা হইলো কাটছে হইলো আপনাদের ভাইয়া, খুব সুন্দর করে কিন্তু কাটছে। অনেকে তাজিলার আমাকে কইছে যে বলে ফিশাই হালাইছেন, কিন্তু ফিশাই নাই কিন্তু না, এটা হলো মস্তকটা বাইরে হইছে। কালকে খেলাম খাসি, আজকে খাবো মাথা, খাসির মাথা পুরোটাই খাইলেন। তো আরেকটা মানে একটা খাসিরে অনেক রকম করে ভাগ করা হয়েছে, ভাইয়ার লিগে একটা রান রাখা হয়েছে, আর হলো ভাইয়া হইলো এটা হইলো মানে ই করতেছে ছোট একটা খাসি। তো এরপর ভাইয়া হইলো বড় একটা খাসি খাইবো ঈদের পর আইসা, কারণ যদি ঈদটা করতো তাহলে একটা বড় ঈদাম করে কেরকম হলো রান্নাটা। আর আমি যেহেতু আমার ননদরা আছে রোজার মাস, এই প্রথমবার আমি পাইছি তাদের, আমার অনেক ভালো লাগে। হয়তো বা রান্না বান্না করে একটু কষ্ট হয়, তারপরও সারাদিন পর অনেক ভালো লাগে। আমাদের ফ্যামিলিটা কিন্তু সবাই কিন্তু হাসি খুশি। আপনাদের কেমন লাগে? আমরা বিনোদন দেওয়ার জন্য প্রতিদিন একটা করে ব্লগ দেই, সবাই কষ্টে থাকেন মানে সারাদিন রোজা করেন, তারপরে অনেকেই দেখেন, আমাদের ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো ভাই আসেন রাখুন।
आधा बटा दिए दिल दिए दिल रसुन बाटा दिए दिल जीरा बाटा तो हमें राना करब खासी माथा पूरा माथाटार जा आता राना करब মশলার কি ওখানে নিছলে কিনে লাইতেছে মায়ের শরীরে কত অসুস্থ।
আজ জালতে দেব না কইলাম না গঙ্গা মুখ আছে।